মতলব উত্তরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাভলি চৌধুরীর গণসংযোগ। চাঁদপুরের মতলব উত্তরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা শুরু করেছেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলি চৌধুরী। বৃহস্পতিবার উপজেলার ছ্যাঙ্গারচর পৌর এলাকার কর্মীদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এ সময় বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে লাভলি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা আগামীর বাংলাদেশ হবে স্মার্ট, এরই অংশ হিসেবে মতলব উত্তরকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে আমি ভূমিকা রাখতে চাই। সেজন্য আমি মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। ভোটের মালিক জনগণ, তারাই ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। আশা করি মতলব উত্তরের উন্নয়নে ভূমিকা রাখতে আপনাদের সমর্থন ও সহযোগিতা আমার পক্ষে থাকবে। লাভলি চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে মতলব উত্তর ও মতলব দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা এবং চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত দীপু চৌধুরীর সহধর্মিনী সুবর্ণা চৌধুরী বীণার নেতৃত্বে দীর্ঘ সময় ধরে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। বিভিন্ন স্থানে গিয়ে জনগণের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হতে পারবো। আর আমি জয়ী হলে এলাকার উন্নয়নে চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব। লাভলি চৌধুরী আরও বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত যুবকেরা সমাজে মূল্যায়িত হচ্ছে, তাদের নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন, আর তারাই ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ তৈরির অন্যতম অংশীদার। এই তরুণ ও যুব সমাজকে সাথে নিয়েই আগামীতে মতলব উত্তরের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা গতিশীল রাখা আমার প্রথম অঙ্গীকার। আর যাদের কথা না বললেই নয়, তারা হলো আমার মা বোনেরা। দীর্ঘ সময় ধরে উপজেলা মহিলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচয় করানোর ক্ষেত্রে যাদের সহযোগিতা আমরা প্রতিনিয়ত পেয়েছি, আমি আগেও যেভাবে তাদের সাথে ছিলাম ভবিষ্যতেও তাদের পাশেই থাকব। এ সময় উপস্থিত ছিলেন কলাকান্দা ইউপির চেয়ারম্যান আব্দুস সোবহান সরকার শোভা, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, মোহাম্মদ রিপন চৌধুরী, সিদ্দিক চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন চৌধুরী, ছ্যাঙ্গারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন্নেসা মিলি, সাধারণ সম্পাদক শিউলি বেগম, মোহনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, ছ্যাঙ্গারচর পৌর মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ জনি সরকার প্রমুখ। উল্লেখ্য, ইতোমধ্যেই উপজেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে আগামী 8 মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।